উপহার দিতে চাওয়া হামিদার জায়ান্ট গরুটি প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় জেলা প্রশাসন। আপনার উপহার দেখে তো মাননীয় প্রধানমন্ত্রী অনেক খুশি হয়েছে, আপনার ত্যাগের বিনিময়ে উনি আপনাকে ধন্যবাদ জানাইছে। পরপর কয়েকটি কোরবানির বাজারে বিক্রির আশা করলে অবিক্রিত থেকে যায় টাঙ্গাইলের নারী উদ্যোক্তা হামিদার 54 মন ওজনের একটি গরু। এতে বিপুল পরিমাণে লোকসানের মুখে পড়েন তিনি। এটার পিছনে প্রতিদিন 2000 টাকা করে খাওয়ান লাগে, আর নিজের এত আদরের সন্তানের মতো পালি, এটার কি কম খাওয়াইতে ইচ্ছা করবো? নিজে খাই না খাই, রেন করি দার করি, এটা খাওয়াইতেই হবে। সর্বশেষ 2024 সালে কোরবানির ঈদকে সামনে রেখে প্রধানমন্ত্রীকে গরু উপহার দিতে চাওয়ার সংবাদ প্রচার করে নিউজ 24। এর আগে স্থানীয় জেলা প্রশাসনের মাধ্যমে গরু উপহার দিতে প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেন হামিদা। হামিদার ইচ্ছা ছিল গরুটি যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের যারা শাহাদত বরণ করেছেন তাদের নামে কোরবানি দেয়া। হামিদার আবেদন গ্রহণ করে প্রধানমন্ত্রী তাকে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম। তবে গরুটি হামিদার নিকটে থাকবে বলে জানান তিনি। সারা দেশ থেকে এরকম অসংখ্য মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে চান, মাননীয় প্রধানমন্ত্রী যারা এরকম দিতে চান তাদের ধন্যবাদ জানান। কিন্তু ফাইনালি গরুটা যার কাছে থাকা তার যার মালিকানা তার কাছেই থাকে, ওনারা যা করেন মানে মাননীয় প্রধানমন্ত্রী খুশি হন, খুশি হয়ে ধন্যবাদ জানান। এইটুকুই ওনাকে আমরা বার্তা পৌঁছে দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দিতে চেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী খুশি হয়েছেন, ধন্যবাদ দিয়েছেন, কিন্তু আপনার গরুটা কি করবেন আপনারই বিষয়, এটা ওনাকে জানানো হয়েছে। হামিদা ভেবেছিলেন প্রধানমন্ত্রী গরুটি গ্রহণ করলে প্রশাসনের মাধ্যমে কোরবানি করে দেবেন তিনি, কিন্তু নানা জল্পনা কল্পনার পর গরুটি ঈদের পরের দিন কোরবানির জন্য স্থির করা হলেও শেষমেশ গরুটি আর কোরবানি করা হয়নি। উনি এলো কোথাও নেয় না, উপহার গুলো কোথাও নেয় না, যেখান থেকে যে উপহার উনি গ্রহণ করে ওইখানে বিতরণ করে দিতে বলে, এটাই করতে হবে। এটা আমার সামনে কেমনে জবাই করবো, এটা এতদিন এত পাইলাম, এটা তো আব্বা বলতেছে আমি মরে যাব, আমি তো এটা দেখাই না। 40% বেশি গ্লো বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লোয়েল লাভলি। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা লাউহাটি ইউনিয়নের ভেঙ্গুলিয়া গ্রামের আব্দুল হামিদের মেয়ে হামিদা আক্তার, তার এই গরুটি লালন পালন করতে গিয়ে অন্তত 4 লাখ টাকা ঋণগ্রস্ত হন তিনি। বর্তমানে এই গরুটির খরচ বহন করা হামিদার পরিবারের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। গরুটি আবারও বিক্রি করতে চান হামিদা। দেখুন, আমার মোবাইল নাম্বারটা সবার জানা আছে, যদি দয়া করে আমার পাশে একটু দাঁড়ায় তাহলে আমি হয়তো বা একটা ঋণগ্রস্ত থেকে আমি বাঁচবো। আর আমার ইচ্ছা ছিল এটা কোরবানির জন্য আমি বিক্রি করবো, যদি দয়া করে কেউ নিয়ে কোরবানি করে তাহলে মানে আমি আমার জীবনটা বেঁচে যাবে, আমি অনেক খুশি হই। এখন নিবে না, যেহেতু নিবে না না করছে তাহলে তো আমার এখন বিক্রি করতেই হবে। দয়া করে যদি কেউ আমার পাশে দাঁড়ায় মানে 3 দিন পর্যন্ত কোরবানি চলে, তখন তাহলে আমার অনেকটাই উপকার আসবে।